नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकल के जानाई सुस्वागतम। आज एई पर्वे अत्यंत गुरुत्वपूर्ण ओ एकटी प्रासंगिक विषयेर संगे आपनादेर सामने उपस्थित होयेछि एबं सेई विषयटी हलो ठाकुर घरे घंटा बजानोर समय एई एकटी भूल कखनोई करबेन ना, नतुबा आपनार संसारे अशुभ शक्ति चरम परिमाणे बृद्धि पाबे। देखुन बंधुरा, हिंदू शास्त्र मते प्रतिटी बांगाली एवं हिंदू परिवारे पूजा पाठ करार एकटी किन्तु परम्परा बा संस्कृत रयेछे एवं एई कारणे आमरा प्रत्येकेई निजेदेर आराध्य देवता छोटो हलेओ गृहमंदिर प्रतिष्ठा करे थाकि एवं सेखाने देवदेवीर छवि बा मूर्ति रेखे पूजा अर्चना करी। सुप्रिय बंधुरा, बाड़ीते जदि नित्य पूजा करा हय সে ক্ষেত্রে আমাদের প্রত্যেকের মন যেমন শান্ত থাকে তেমনি গৃহে পজিটিভ এনার্জি উত্তরোত্তর বৃদ্ধি পায়। কিন্তু বন্ধুরা, এ কথা সত্য যে পূজা পাঠ করার সময় এমন কিছু নিয়মবিধি রয়েছে তা যদি উল্লঙ্ঘন করা হয় তাহলে কিন্তু যে নিত্য পুজো আপনারা গৃহে করে থাকেন সেই পুজোর শুভ ফল থেকে কিন্তু বঞ্চিত হতে হয়। দেখুন, পূজো করার যে নিয়মনীতি সেটি কিন্তু অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং এই রীতিনীতি নিয়মবিধি প্রত্যেকটি কিন্তু আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণকে সামঞ্জস্য রেখেই তৈরি করা হয়েছে। সুতরাং এই নিয়মবিধিগুলিকে কখনোই আমাদের উচিত নয় না দেখার ভান করে এড়িয়ে যাওয়া। এইরকমই একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো ঘণ্টানাদ। দেখুন বন্ধুরা, শাস্ত্র অনুসারে আমরা পুজো করার সময় যে ঘণ্টা বাজিয়ে থাকি সেটা কিন্তু বাজানোর কিছু নিয়মবিধি রয়েছে। শাস্ত্রে ঠাকুরের মূর্তি বা ছবির সামনে ঘণ্টা বাজানোর গুরুত্ব অত্যন্ত পরিমাণে দেওয়া হয়েছে। শাস্ত্রমতে গৃহে ঘণ্টা বাজালে দেবতাদের আগমন ঘটে এবং যাবতীয় নেগেটিভ এনার্জি বা আসুরিক প্রবৃত্তি গৃহ থেকে অপসারণ হয়। সুপ্রিয় বন্ধুরা, রাস্তার ধারের মন্দির হোক বা বড় কোনো বিখ্যাত মন্দির, যে কোনো হিন্দু মন্দিরে ঢুকলেই সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো ঘণ্টা। এই ঘণ্টা বাজিয়েই তবেই ভক্তরা বিগ্রহ দর্শন করেন এবং মন্দিরে প্রবেশ করেন। ঘণ্টার ব্যবহার শুধু মন্দিরের বাইরেই নয়, ভিতরেও থাকে। তথা এমনটা মনে করা হয়, ঘণ্টা ধ্বনি ছাড়া ভগবানের আরতি কখনোই সম্পূর্ণ হতে পারে না। কিন্তু হিন্দু শাস্ত্রে ঘণ্টার ব্যবহার কি শুধুই একটি প্রথা, নাকি এই ঘণ্টা বাজানোর পিছনে রয়েছে বিজ্ঞান? ঠিক কি কারণে বাজানো হয় ঘণ্টা, বা ঘণ্টা গৃহে বাজালে কি কি বেনিফিট আপনারা পেতে পারেন, বা ঘণ্টা বাজানোর সময় কি কি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করা উচিত, বিশেষ করে এই একটি ভুল করা তো একেবারেই চলবে না পুজোতে ঘণ্টা বাজানোর সময়, তা জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এবং ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে, উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমই ধার্মিক সংক্রান্ত ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এর ফলে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সেই ভিডিও নোটিফিকেশন সরাসরি আপনাদের মোবাইলে চলে যাবে। চলুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি যে আপনারা যে ঘণ্টা আপনাদের ঠাকুর ঘরে রেখেছেন সেটিকে কখনো অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন? যে ঘণ্টাটি দেখতে কীরকম, অর্থাৎ এটির আকার কীরকম? আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নের উত্তর দেবে না। কিন্তু আপনারা একটা জিনিস নোটিস করবেন, যেখান থেকে আপনারা এই ঘণ্টাটিকে ধরে বাজান সেখানে গরুর সিম্বল তৈরি করা হয়েছে। শাস্ত্রমতে আমরা আমাদের গৃহে যে ঘণ্টার ব্যবহার করে থাকি সেই ঘণ্টাকে গরুর ঘণ্টা বলা হয় এবং এই ঘণ্টার ব্যবহার করা হয় গৃহে দেবদেবীদের আগমন বা আহ্বান করার হেতু। ঘণ্টার সুমধুর ধ্বনির কারণে আমাদের মনে অনুভূতি হয় দেবদেবীর আগমনের, অর্থাৎ দেবদেবীর আগমনের সংকেত আমাদের মস্তিষ্ক এবং মন পেয়ে থাকে ঘণ্টার সুমধুর শব্দে। দেখুন বন্ধুরা,
আমরা যখন সমস্ত রকম নিয়মবিধি মেনে পূজা অর্চনা করে থাকি সেখানে কিন্তু ঘন্টার ব্যবহার অবশ্যই হয়ে থাকে। বিশেষ করে পূজা সম্পন্ন হয়ে যাওয়ার পর আরতি করার সময় আমরা প্রত্যেকেই কিন্তু ঘন্টার প্রয়োগ করে থাকি, কারণ আরতির সময় ঘন্টার আওয়াজ না থাকলে সেই আরতি কখনোই সম্পূর্ণই হয় না। কিন্তু অনেকেই এমনও আছেন এই সব জিনিসগুলিকে এতটা পাত্তা দেন না, সামান্য কিছু ব্যাপার বলে উড়িয়ে দেন এবং পূজা বা আরতি করার সময় ঘন্টা বাজাতেই ভুলে যায়। চলুন তাহলে জেনে নিই নিত্য পূজা ঘন্টায় বাজানোর কিছু নিয়ম সম্পর্কে। প্রথমেই বলবো, শাস্ত্র অনুসারে এমনটা মনে করা হয়, সৃষ্টি নির্মাণের সময় সবচেয়ে তীব্র যে ধ্বনি নির্গত হয়েছিল সেই ধ্বনিটি কিন্তু ঘণ্টাধ্বনির সমান, অর্থাৎ ঘণ্টাধ্বনির মতনই একটি শব্দ সৃষ্টি হয়েছিল, তথা ঘণ্টার শব্দে ওমকারের আভাস পাওয়া যায়। সুতরাং ঘণ্টার শব্দকে ঈশ্বরের শব্দ বলে শাস্ত্রে চিহ্নিত করা হয়েছে এবং এই কারণে পূজোর স্থানে এটির ব্যবহার প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। দেখুন বন্ধুরা, আপনারা ভুল করেও কখনোই ঘণ্টার অপমান করবেন না এবং অন্যান্য দেবদেবীর যেভাবে আপনারা পূজা অর্চনা করেন সেইভাবেই ঘণ্টার পূজা করা উচিত। দ্বিতীয়ত, বিধিনিয়ম মেনে ঘণ্টার পূজো করে তারপরে সেই ঘণ্টাকে নিত্য পূজায় ব্যবহার করা উচিত বা নিত্য পূজোই বাজানো উচিত। শাস্ত্রমতে পূজো না করে ঘণ্টা বাজানো খুব একটা শুভ বলে মনে করা হয় না। তৃতীয়ত, আপনারা অনেক সময় অনুভূতি করেছেন হয়তো যে পূজো করার সময় ঘণ্টা বাজানো মাত্রই গৃহের এবং ঠাকুর ঘরের পরিবেশ অত্যন্ত পজিটিভ শক্তিতে পরিপূর্ণ হয়ে যায় এবং আপনার গৃহের চারপাশে অত্যন্ত শুভ শক্তির যেমন আগমন ঘটেছে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা নিয়ম না মেনে ঘণ্টা বাজান সেক্ষেত্রে এই ঘণ্টার যে ধ্বনি উৎপন্ন হয় তার মাধ্যমে শুভ প্রভাবের জায়গায় অশুভ প্রভাবের মাত্রা আপনার গৃহে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। এক কথায় বললে শুভ প্রভাবের পরিবর্তন ঘটে অশুভ প্রভাবের রূপ ধারণ করে নেবে। চতুর্থ, আপনারা হয়তো অনেকেই জানেন না কিন্তু অনেক সময় আরতি করার সময় আপনারা ঘণ্টা বাজিয়ে থাকেন, কিন্তু যখন আপনারা কোনো দেবদেবীর জল অভিষেক করবেন বা স্নান করাবেন বা ঈশ্বরের প্রতি নৈবেদ্য অর্পণ করার সময় অতি অবশ্যই ঘণ্টা নাদ করা উচিত বা ঘণ্টা বাজানো উচিত। এমনটা করলে তবেই কিন্তু পূজো সম্পূর্ণ হয়েছে বলে মনে করা হয়। পঞ্চম বিষয়টি হলো, ঘণ্টা বাজানোর সময় অবশ্যই কোনো না কোনো দেবতার মন্ত্র উচ্চারণ করা উচিত। সেটা আপনি মনে মনেও করতে পারেন বা মুখনিঃসৃত করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং একান্তই সকালে বা সন্ধ্যায় যখনই হোক গৃহে একবার হলেও ঘণ্টাধ্বনি অবশ্যই করা উচিত। দেখুন বন্ধুরা, ঘণ্টার শব্দে এতটাই পজিটিভ এনার্জি পাওয়া যায় যা আপনাদের কল্পনার বাইরে। সেহেতু যদি নিজের মধ্যে বা আপনার গৃহের মধ্যে কখনো যদি আপনারা অনুভূতি করেন কোনোরূপ নেগেটিভ এনার্জি, তাহলে অতি অবশ্যই গৃহে নিত্য পূজায় ঘণ্টার ব্যবহার করুন। দেখবেন আপনার গৃহে এবং আপনার হৃদয়ে কোনোরূপ নেগেটিভ এনার্জি বসবাস করতে পারবে না এবং শুভ শক্তির প্রভাব আপনার মনে এবং শরীরে তথা গৃহে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে। সুপ্রিয় বন্ধুরা, গৃহের কল্যাণ হেতু এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি হেতু আপনারা এই নিয়মগুলি মেনে গৃহে ঘণ্টা বাজান। দেখবেন ঈশ্বরের কৃপাদৃষ্টি সর্বদাই আপনার পরিবারের উপর, আপনার গৃহের উপর অবশ্যই থাকবে এবং গৃহে সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। আমি আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং ভিডিওটি যতটা পারবেন আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে সঠিকভাবে ঘণ্টার ব্যবহার করতে পারে পূজোর সময়। পরিশেষে এইরকমই সব ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।